বাড়িতে কেউ নেই? আছে না, মানে আমি হঠাৎ কিছু না জানিয়ে চলে এলাম তো। মোর কোথায়? আপনি আমার সঙ্গে চলুন, আপনাকে আমি সব বলছি। আপনি ভাবছেন যে আমাকে দেখে বাড়িতে আবার একটা অশান্তি হবে, তাই তো? কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি ওর খবর নেওয়ার জন্য না কয়েকবার ফোন করেছিলাম, একবারও ফোন তুলছে না, তাই ভাবলাম যে আমি নিজে এসে মেয়েটার একটা খবর নিয়ে যাই। আপনি ভাবেন না, আমি একবার দেখা করেই চলে যাব। কার সঙ্গে দেখা করবেন? বৌদিমণি তো এখানে নেই। মানে কোথায় গেছে? একদিনে অনেক কিছু ঘটে গেছে দাদাবাবু, আপনারা জানতে পারেননি, বৌদিমণি জানতে দেয়নি। কি হয়েছে? এখানে দাঁড়িয়ে বলাটা ঠিক হবে না, আপনি আমার সঙ্গে চলুন। কোথায় যাবো? করিয়ে দেবো, আপনি আমার সঙ্গে চলুন। আর দাঁড়িয়ে থাকবেন না, চলুন, আপনি বাইরে চলুন আমার সঙ্গে। কিন্তু একবার মেয়েটার সঙ্গে দেখা না করে চলে যাবো, অন্তত ইন্দ্রর সঙ্গে একবার দেখা করে।